হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি চট্টগ্রাম থেকে কক্সবাজার বাস স্টার্নের নতুন আরেকটি ব্লগে। আজকে আমি সৌদিয়া পরিবহনের অ্যারো মডেলের এই বাসে করে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছি। আজকের ভিডিওতে এই বাসে আমার ভ্রমণ অভিজ্ঞতা সহ বিস্তারিত সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরুতে বলে নিই, চট্টগ্রাম থেকে কক্সবাজার সকল নন এসি বাসের টিকিট মূল্য 330 টাকা। আগে সকল নন এসি বাসের টিকিট মূল্য ছিল 420 টাকা, তবে তা বর্তমানে অনেকাংশ কমে 330 টাকা করা হয়েছে। চট্টগ্রাম শহরের দামপাড়া, নতুন চাঁদকাওতানা, নতুন ব্রিজ, এই তিনটি জায়গায় সৌদিয়া পরিবহন সহ আরও অনেক কোম্পানি বাসের কাউন্টার আছে। সবগুলো কাউন্টার থেকে প্রতি 15 মিনিট পরপর নন এসি বাস ছাড়া হয় কক্সবাজারের উদ্দেশ্যে। আজকে আমার ভ্রমণ সঙ্গী সৌদিয়া অ্যারো পরিবহন। চট্টগ্রাম থেকে কক্সবাজার দীর্ঘ বছর ধরে ভালো সার্ভিস দিয়ে আসছে এই সৌদিয়া পরিবহন। এই হচ্ছে সৌদিয়া অ্যারো পরিবহনের ভেতরের ডিজাইন। বাসের সিটগুলো অনেক ভালো এবং একটি প্রিমিয়াম ফিল পাওয়া যায়। চট্টগ্রামের নতুন চাঁদকাওতানা থেকে আমাদের বাসটি চলতে শুরু করলো কক্সবাজারের উদ্দেশ্যে। সৌদিয়া পরিবহনের একটি খারাপ অভিজ্ঞতা বলে রাখা ভালো, যাত্রাপথে তাদের বেশ কিছু কাউন্টার আছে, যার ফলে যাত্রাপথে কিছু সময় অপচয় হয়। তবে আর অন্য সব দিক দিয়ে আমার মতে সব কিছু মোটামুটি ভালোই আছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে সময় লাগে প্রায় 4 ঘন্টা থেকে একটু বেশি, তবে অনেক সময় রাস্তা ফ্রি থাকলে 3 থেকে 3.5 ঘন্টায় কক্সবাজার পৌঁছানো যায়। চট্টগ্রাম থেকে কক্সবাজার নন এসি বাসের মধ্যে সৌদিয়া অ্যারো পরিবহন ছাড়া আরও কিছু জনপ্রিয় পরিবহন আছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য মার্সা ও সৌদিয়া পরিবহন। অতিরিক্ত কাউন্টারের ঝামেলা যদি ফেস করতে না চান, তাহলে আপনি পূর্বী অথবা মার্সা পরিবহন বেছে নিতে পারেন। তাদের নতুন ব্রিজের পর আর কোনো জায়গায় কাউন্টার নেই। চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে যেতে রাস্তার দুই পাশে অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যারা একটু এসি বাসে ভ্রমণ করতে পছন্দ করেন, তাদের জন্য চট্টগ্রাম থেকে কক্সবাজার বাস রয়েছে। এদের মধ্যে অন্যতম স্বাধীন ট্রাভেলস, দেশ ট্রাভেলস, পূরবী পরিবহন। এদের মধ্যে পূরবী পরিবহনের টিকিট মূল্য সবচেয়ে কম। চট্টগ্রাম থেকে কক্সবাজার সৌদিয়া অ্যারো পরিবহনের কাউন্টারের সাথে যোগাযোগ করার জন্য যাবতীয় ফোন নম্বরগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, চলুন কিছুটা সময় বাসের ভার্চুয়াল জার্নি উপভোগ করি।
প্রায় 4.5 ঘন্টা পর অবশেষে আমরা পৌঁছে গেলাম পর্যটন নগরী কক্সবাজার। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও কী বিষয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন, চেষ্টা করব সবার অনুরোধ রাখার। ভ্রমণ বিষয়ে সকল ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।